কমপ্লেন জানানোর কোনো অপশন নেই, হিসাব বুঝে কারো পাওয়ার ক্ষমতা নেই। গ্রিন বিল চলে এসছে। কি হয়েছে? কাকে যাচ্ছি? তুই চল, তোকে খেতে হবে না। আসল উদ্দেশ্য ছিল ছেলের বিয়ে। মিষ্টিটা কিন্তু ডিউর হয়ে গেল। জামা কাপড় নেই চা না নি, একটা জিনিস নিতেই হবে। প্ল্যান রয়েছে, রাতটাও থাকবে। মানে আচ্ছা আচ্ছা, লোকের পাতলুন ঢিলা করে দেওয়ার অবস্থা। আর নিতে পারছি না, আজই দিনটা কিনে নাও। আরে জানুয়ারি মাস এখন, কাঁচা আলুই নিয়ে আসবো। যাচ্ছি আমার শালির বিয়েতে। গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেজে গেছে সকাল 11:10, আমি উঠেছি প্রায় 10টা নাগাদ, দেরি হয়েছে একটু। উঠেই ফোনের দিকে তাকিয়ে একটা SMS পেয়েছিলাম, বলছি তার আগে মেয়েকে মা দিয়ে এসছে স্কুলের বাসে উঠিয়ে, আমাকে আর যেতে হয়নি, যে উঠতেও পারিনি। কালকে এসেছিল ঋষি, ঋষি কালকে রাতে ছিল, তো আজকে আবার হয়তো চলেও যাবে, কারণ কালকে আমরা সকালবেলা থেকে আবার থাকবো না, চলে যাব সেই চাপাড়াং। তারপর লাইন বিয়ে বাড়ি আছে বলছিলাম, তো যাই হোক মোদ্দা কথায় আসি। এখন যেটা হচ্ছে, সকালবেলা উঠে মাথা গেছে খারাপ হয়ে, ঘুম থেকে উঠে SMS দেখি সেই আবার সেই নামখানা টোল প্লাজাতে 15 টাকা করে ডিডাক্ট করেছে ওয়ান সাইড টোল প্লাজায়। আমি না বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। আর পেটিএমে ফাস্টট্যাগের এমন অপশন, কোনোভাবেই কোনো অপশন নেই যে ওটাকে ডিঅ্যাক্টিভেট রাখা যায় বা স্টপ রাখা যায়, কিছু কিছু দিয়ে কোনো উপায় নেই। ইভেন আমি পেটিএম ব্যালেন্স থেকে সমস্ত টাকা উইথড্র করে নিলাম, কিন্তু স্টিল নাও ফাস্টট্যাগের নিজস্ব একটা ওয়ালেট ধরা আছে 150 টাকা, ওটাকে উইথড্রল করলে পুরোটা কেটে দেবে। কমপ্লেন জানানোর কোনো অপশন নেই, প্রচুর অপশন। মানে প্রায় 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করলাম হাজারও, কোনো লাভ হলো না। আলটিমেটলি বারবার যে অপশনটা দেখাচ্ছে, আইদার পুরো কুইট করে বেরিয়ে আসতে হবে ফাস্টট্যাগ, যে আমার এখানে ফ্রড টাকা কাটছে, সেই অপশনে ঢুকলেই ওটা দেখাচ্ছে পুরো কুইট ফাস্টট্যাগ, ওরা 400 টাকা কি সিকিউরিটি মানি জমা ছিল সেগুলো ফেরত দিয়ে দেবে, বুঝো। তাদের মানে কী বলবো আর। আবার এদিকে একটা অপশনে এলো যে আমি বাধ্য হয়ে টাকা কমপ্লেন পেলাম অনেক কষ্ট করে, সেই কমপ্লেনে দিলাম, তাতে বললো যে আপনার ফাস্টট্যাগের 16 ডিজিটের যে কোড বারকোড জেনারেট করার ছবিটা আছে ওটাকে ইমিডিয়েটলি ছবি তুলে পাঠান। তো ওটাকেও পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর বলছে যে উই আর ওয়ার্কিং অন ইট, 15th February মধ্যে আমরা এই ব্যাপারটাকে সলভ করে দেবো আশা করি, বুঝো। আজকে টোল প্লাজায় যে টাকাটা কেটেছে, আবার আজকালের মধ্যে সে যখন আবার রিটার্ন আসবে ওই গাড়িটাই, সে তো আবার টাকা কাটাবে, এবার কী হবে জানি না, মাথা ব্যথা কাছে খারাপ হয়ে। চলো এনিওয়ে ভিডিওটা জাস্ট আপলোড করছি, করে দিয়ে দেখি একটু জিমে যদি যেতে পারি, জিমে যাবো, দিয়ে তাড়াতাড়ি আজ কাজে বেরোবো। অনেকগুলো কাজ আছে ব্যাংকে, ঝগড়া আছে ব্যাংকের সঙ্গে, প্লাস অফিসিয়াল কিছু কাজকর্মও আছে। 12:10 ব্রেকফাস্টে চিড়া খেয়ে যাবো জিমে, জানা গেছে কালকে রাতেও ছিল, চ সারা যাবে আমার সাথে জিমে ঘুরে আসবি, চ চ চ উঠ। তাই কাজ সারতে সারতে 1:45 বেজে গেল, জিম থেকে চট করে একটু হালকা করে করে পালিয়ে আসি। 24 তারিখে লাস্ট এসেছিলাম, আজকে 30 তারিখ, 6 দিন প্রায় 1 সপ্তাহ পরে, ও 2 বেজে গেল শেষ হতে, যদিও হালকা করেই করেছি। চলো অফিস যেতে হবে। হ্যাঁ কী চাই, কী চাই, কী রাখছিস, জোরে রাখ, কী বলছিস জোরে বল। হ্যাঁ হ্যাঁ কী দেখো, গরম লাগছে, মাঠে দৌড়াচ্ছিস না স্কুলের থেকে দৌড় দৌড়ে এলি? মাঠে দৌড়াচ্ছিলাম, ও নিচে খেলতে গেছিলাম, হঠাৎ জানি না খেলতে দেয় কিনা বড় তো ওই জন্য, ভয়তে খেলছি না। হ্যাঁ তোর কথা যেতে ইচ্ছা না, খেলে দেখিস নিজে খেলে দিচ্ছে কিনা, আমি তাই তো ওপরে তো যেতে ইচ্ছা নেই, নিচে খেলা যাবে। ও দাদা চলে যাবে তো বলছে, চলে যাবে, ওর পড়া ছিল আজকে সকালবেলা, আমি ভেবেছি বোধহয় রাতে, সকালবেলা পড়া ছিল তাই জন্য রয়ে গেছিলি তাই তো। হ্যাঁ কালকে রাতে ও পড়া ছিল এখানে, তো পরপর দুদিন কি করে হলো, একই জায়গায় না আলাদা আলাদা, ইংলিশ মাধ্যমিক স্পেশাল চলছে রাতে আবার সকালে দুদিন, সেটা বল দুটো আলাদা সাবজেক্ট। তাহলে বান্টু এখন চলে যাবে, বাজে এখন কটা, 3 বেজে গেছে, ঘন্টু চলে এসছে, বান্টু চলে যাবে, আর আমি একটু করে খেয়ে বেরোবো। বিকেলে কি ক্লাস আছে, কিছু নেই তো, তাহলে তো ব্যাস পড়ে পড়ে ঘুমাবি। কই টাটা, কিসে যাবি, যত পারবি ঠিকঠাক,
চল পৌঁছে একটা ফোন করে দিবি। চলো, প্রায় সাড়ে তিনটে বাজতে চললো, 3:20 অ্যাকচুয়ালি, আর দুপুরের লাঞ্চে বসে পড়েছি আজকে অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, উচ্ছে সেদ্ধ আর সেই কালকের কাঁচকলার ঝোল চলছে এখনো, খেয়ে এখন সিধা দৌড়াই। বাই দ্য ওয়ে, ম্যানেজার সাহেবকে ফোন করেছিলাম, তো 4 অবধি অ্যাকাউন্ট মানে জমা করে টাকা, দেখি যদি জমা দিতে লাগে তো জমা দেবো, কারণ ওই বলছিলাম না আমাদের হোম লোনের ব্যাপারটা, তো হোম লোনে কিছু টাকা যদি অ্যাডভান্স জমা দিয়ে দিই তাহলে ইএমআই টেনিওর এবং ইএমআই মানে অ্যামাউন্টটাও কমে যায়। এবার কোনটা অ্যাকচুয়ালি ওদের মানে সিস্টেমে দেখাবে সেই বুঝে আর কি পেমেন্ট করবো, সেই জন্য টাকাটা নিয়ে যাচ্ছি, বাট লিখে নিয়ে যেতে পারবো না, ওখানে বসেই করতে হবে, ডিসাইড করতে হবে। ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলেছি, সেই জন্য ওনাকে থাকতেও বললাম, আমি বলেছি 4 মধ্যে ঢুকবো, যদিও 4 সময় ক্যাশ বন্ধ হয়ে যায়, দেখি কত তাড়াতাড়ি ঢুকতে পারি। 3:20 বাজে, ফটাফট খেয়ে দৌড়াই এখন সিধা। হবে না, 4:45 বেজে গেছে, তার উপরে যাওয়াই হবে, কাজে কাজ কিছু হয় বলে মনে হয় না, তো ব্যাংকেই যাবো আগে, কথাবার্তাগুলো তো সেরে রাখি, দেখবার যে বিষয়গুলো সেগুলো জেনে রাখি, সেরকম হলে কালকে তো হবে না, পরশু দিনকে টাকা জমা করবো কিংবা দেখি কী করা যায়। চলো, 4:05 বাজে তখন ঢুকে গেছিলাম ব্যাংকে, ঢুকে আর দেখানোর সময় পাইনি, সিধা গেছিলাম ম্যানেজারের ঘরে, ওখান থেকে বসে অনেকক্ষণ ধরে কাজকর্ম সেরে অবশেষে এই বেরোলাম 5:00 বাজে। কী হয়েছে পরে বলছি, গুছিয়ে ধরো। 5:20 হয়নি সিধা, এখন চলে এসছি অফিসে, পরে বলছি ব্যাংকের ব্যাপারটা, হিসাব বুঝে কারো পাওয়ার ক্ষমতা নেই। 5:20 বাজে, ছুটি আবার বেরিয়ে যাবে, অনেকের বিয়ে বাড়ি আছে, কি অবস্থা, কি যে বিয়ের ধুম লেগেছে চারিদিকে সব, কালকে আবার অয়নের বিয়ে বাড়ি আছে। চলো, বেজে গেল 8:55, 9:05 বাকি, যুদ্ধ তো সকাল থেকে চালিয়ে যাচ্ছি, এদিকে ছোটোখাটো করে অনেকগুলো ঘটনাই ঘটেছে। আমার এই মাসে ইলেকট্রিক বিল এসছে অফিসে, বাড়িটা না, গ্রিন বিল এসছে, তুলে রাখলো না, গ্রিন বিল চলে এসছে, মানে আগের মাসে বিলের টাকাই জমা দিইনি। অনেক পরে রিমাকে ফোন করলাম বাধ্য হয়ে, ওকে বলে বলে অ্যাকাউন্ট নাম্বার থেকে ওর কারেন্ট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হয়, পেমেন্ট করলো, তখন ওখানে দেখে বলছে লাস্ট পেমেন্ট করা হয়েছিল নভেম্বর মাসে, তো ডিসেম্বর মাসে কেন হয়নি, 27-28 এসেছিলো, তখন মনে পড়লো আমরা তখন রাজস্থানে, ওই জন্য ওই সময় করা হয়নি ওটা, গণ্ডগোলটা এখানে। আচ্ছা, এদিকে মোটামুটি কাজ শেষ, জয় আবার এক ঝোড়া মিষ্টি নিয়ে এসছে, কিসে ফাঁকা হয়ে গেছে এক গাদা, কিসের জন্য দিলি বললি না তো, এখনো পরিষ্কার বুঝলাম না কিন্তু। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, গৃহপ্রবেশের জন্য মিষ্টি। হ্যাঁ, লাস্ট 25 January ওদের বাড়িতে পুজো ছিল বললাম, সে আগে বেরিয়ে গেছিলো, গৃহপ্রবেশের জন্য পুজো হয়েছিল, তো তখন আমাকে তো তখন বলতে পারেনি বা বলেনি, ওই জন্য আলাদা করে এখন মিষ্টি নিয়ে এসছে। তার মধ্যে তারপরে বোধহয় দেখা হয়নি না, আসিও শনিবার দিনকে তুই আসিসনি কোনো কারণে, হ্যাঁ আবার আমি সোমবার দিন আমি আসিনি, তাই জন্য আজকে এক গাদা মিষ্টি নিয়ে এসছে, পাগলা, দরকারই ছিল না তো কিছু, পরে একদিন বড় করে নিমন্ত্রণ করিস তখন গিয়ে খেয়ে নেবো। বিয়ের সময় একবার বড় করে করবে, হ্যাঁ সেটা তো যাবোই। চলো, দিয়ে কাজ মোটামুটি গুটিয়ে ফেলেছি, বেরোই। চলো, 9:20 বাজলো, গোটাই এখান থেকে, চল রে প্যাক আপ। দশটা বেজে 5 হলো, এই সবই ঢুকলাম। চলো, ব্যাংকের ব্যাপারটা বলছি। কী হয়েছে কাকে যাচ্ছি, ভয় পায় না তো? হ্যাঁ, তো চেনে ভয় পাচ্ছে না, ঘরের মধ্যে দক্ষযজ্ঞ অবস্থা চলছে। দেখো, কালকে যাওয়া হবে, তার জন্য জামা কাপড় গোছানো চলছে, ডিজাইন হয়ে গেছে কি কোনটা পড়বে কোনটা পড়বে না, ওটা নিয়ে যাবে, ঠিক আছে। তুই খোঁজা চলছে, 10:15 তাহলে কি ডিসাইড হলো, যাচ্ছি কখন, আসছি কখন, থাকছি কখন? স্কুলে বড় দিদি পরীক্ষা নিয়ে নেবে, তো নিয়ে নেবে, চিন্তা নেই, খাতা নাচটা আছে। হ্যাঁ বলো ম্যাম। দিদির বিয়ে তো? হ্যাঁ, দিদি ছিল আমাদের, গিয়ে রাতের বেলা বিয়ে বাড়ি দেখে কালকে জন্য যে যাচ্ছি আর কি, বিয়ে বাড়ি দেখে ভোরের দিকে একটু আলো ফুটলে চলে আসবো।
বেরিয়ে পড়বো। তা এখন আজই সকালবেলা হঠাৎ মা ডিসিশন নিল যে না, ও তো বৃহস্পতিবার থেকে ওরাল পরীক্ষা আরম্ভ, ওরাল এক্সাম তুলে যেতেই হবে। তখন কি ঠিক করা হলো, না তাহলে একটু রাত করে হলো চলে আসবো, পরের দিন সকালবেলা স্কুলে যেতে হবে। এখন আমার মেয়ে বলছে কি লাগবে না, হ্যাঁ শুক্রবার দিন যাবে বলছে, দেখছি বলছে পরীক্ষা ম্যামকে বলে পরে দিয়ে দেবো, তাই তো কি করবে কে জানে, কি বলো? হ্যাঁ পাঁচ, তুই চল পরীক্ষা দিতে হবে না, পাঁচ নম্বর ওয়ালের জন্য মাথা খারাপ হুস। আচ্ছা আমাদের নিচে প্রামাণিকদা বলি তো জানি, এবার আসল নাম ভুলে গেছি, প্রামাণিকদার মেয়ের ঘরে নাতি হয়েছে তাই তো, তাই সেই খুশিতে সাথে তো তোমরা গেছিলে, হ্যাঁ বাট মেয়ে ছেলে হয়েছে বলে খুশিতে আজকে মিষ্টি প্যাকেট দিতে এসেছিল, বাট ওটা উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্য ছিল ছেলের বিয়ে, তার নিমন্ত্রণ করতে এসেছিল আর সঙ্গে মিষ্টির প্যাকেট। আমি বলেছিলাম মিষ্টি ডিউ আছে, ও মিষ্টি ডিউ আছে, বুঝলি না, মিষ্টি দিতে এসেছে তো, তোমাকে আলাদা করে দিতে এসেছে নাকি সবার জন্য? জেনকে মা বলেছে মিষ্টি আছে, সেনকে তো মায়ের হাতে র‍্যাকেটটা ছিল, এরা বলছে আমাদের নিমন্ত্রণ কবে? চলো আর একটা বিয়ে বাড়ি জুটলো, কালকে একটা বিয়ে বাড়ি, আবার তাহলে আমার 15 তারিখে যাচ্ছি তো, 15th ফেব্রুয়ারি, আবার একটা রিসেপশন জুটলো, তারপরে আমার পরীক্ষা, ওর থেকে বড় অনুষ্ঠান তো হতে পারে না। জামা কাপড় সিলেকশন তো অল্প অল্প করে হয়ে গেছে, বাট কালকে জামা কাপড় নিই চা না নিই একটা জিনিস নিতেই হবে, সেটা আচ্ছা দেখাই চলো। বুঝতে পারছো এটা তো নেবই, অলরেডি চার্জে বসিয়েও দিয়েছি, কালকে যাব গ্রামে বিয়ে দেখতে, গ্রামের শীতকালের আবহাওয়া কিরকম হয়, কিরকম তার রহন সহন হয়, কিভাবে বৈবাহিক কালচারটা কিভাবে গ্রো করে, যে রনেস সেটাকে চেষ্টা করব, নিজে আগে ফিল করব, তারপরে তো তোমাদের দেখাবো ক্যামেরার সঙ্গে সঙ্গে, এটাও দরকার পড়বে। গ্রামের প্রকৃতির শোভা সত্যি কথা শহরে তো আমরা বসে ভাবতেও পারি না, শহরবাসীদের জন্য এটা কালকে আমাকে নিয়ে যেতেই, আমিও তো নিয়ে তাই, তা দেখতে তো আমাকে হবেই। তো বাইদেবে ডিসিশন কিন্তু এটাই হলো যে কালকে আমরা সকাল সকাল যাব, চেষ্টা করব যাতে যতটা সম্ভব দিনের বেলাটা কভার করা যায়, আর কালকে বিয়ে দেখে আমাদের প্ল্যান রয়েছে রাতটাও থাকবো, এটা হচ্ছে মেন মুক্তা প্ল্যান, যদি সব ঠিক থাকে তাহলে স্টার্ট টু ফিনিশ দেখতে পারবো, দেখার সৌভাগ্য হবে আমাদের। যাই হোক, তবে একটা জিনিস বুঝতে পারছি, মানে আগামীকালের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে বেশ দেরি হবে, কারণ আমাদের মোটামুটি যা ঠিক হলো যেহেতু মেয়ে স্কুলে যাচ্ছে না পরের দিনও, তো আমরা সকালবেলাটা বেশি তাড়াহুড়ো করবো না, ওখানে রাত ওভার দ্য নাইট থাকবো, সকালে আলো ফুটলে একটুখানি ব্রেকফাস্ট কিছু একটা করে বা চা ফা খেয়ে, বিনা খাইয়ে তো ছাড়বে না, আচ্ছা এটা ঘটনা, তারপর ধীরে সুস্থে আমরা বাড়ির দিকে রওনা হবো, তো বাড়িতে আসার পরেই আমি এইটা করে ভিডিওটা ছাড়তে পারবো, দেখা যাক কতদিন কী করে উঠতে পারি, আগে তো কালকে যাই। আচ্ছা আর একটা ব্যাপার, সব তো হলো, কালকে গাড়িতে তেল ভরতে হবে, হাওয়াটাও চেক করতে হবে, অনেক কাজ, রাত্রি বেড়ে গেছে প্রায় 12টা, ওদিকে ডাকছে খেতে, খেয়ে আসি তারপরে কথা বলি। মানে দুপুরে যখন ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যে কারণে গেছিলাম, অনেক বড় হিস্ট্রি, কাট দ্য স্টোরি শর্ট, আমার ব্যাংকে লোন ছিল 47 লাখ টাকা, লোন ছিল 47 লাখ টাকা, লোন ছিল আজ থেকে 65 মাস আগে, মানে 5 বছর 5 মাস আগে, ভাববে খালি, হ্যাঁ 47 লাখ টাকা লোন ছিল 65 মাস আগে, 65 মাস ধরে আমি প্রায় 37,670 টাকা করে রিপেমেন্ট করে, যার টোটাল ভ্যালু যদি এখন হিসাব করি প্রায় 24 লাখ টাকা শোধ করেছি, গট মাই পয়েন্ট, 47 লাখ টাকা থেকে 24 লাখ টাকা শোধ করেছি 5.5 বছরে প্রায়, তারপরে আমার আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে 45 লাখ টাকা, মানে মাত্র 2,20,000 টাকা শোধ করেছি ওদের হিসাবে, ব্যাংকের হিসাবে, মানে আচ্ছা আচ্ছা লোকের পাতলুন ঢিলা করে দেওয়ার অবস্থা, 24 লাখ টাকা দিয়ে এ তো ওই কাউলিওয়ালা দাদারকেও হার মানাচ্ছে, 24 লাখ টাকা দেওয়ার পরে বলছে না না আপনার কত দেওয়া হয়নি, মাত্র 2,00,000 টাকা দিয়েছেন আপনি, ভাবতে পারো। আজকে তড়িঘড়ি ওই জন্য দৌড়ে গেলাম ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে 1,00,000 টাকা মাত্র জমা করলাম ইচ্ছা করে, তাতে আমার ক্যাপিটাল থেকে ডিডাকশান হলো 1,00,000 টাকা এবং তাতে আউটস্ট্যান্ডিং দাঁড়ালো 44 লাখ টাকার মতো, এবং এতে যেটা হলো আগামী আরও 295 মাসের জন্য লোন থাকলো, বাট ইএমআইটা সামান্য কমলো, সেটা ছিল 37,000
670 টাকা, সেটা হলো 36,400 টাকা, মানে ওই 1,300 টাকা সামথিং এর মতো ইএমআই কমলো, প্লাস 1,00,000 টাকা ক্যাপিটালে কমলো, 45-এর জায়গায় 44,00,000 টাকা হলো। ভাবো খালি, আমি তখন এটা এত গুছিয়ে বলা সম্ভব ছিল না বলে আমি বললাম পরে কথা বলবো, আমি এটা নোট ডাউন না করে নিলে মনে মনে বলতে পারতাম না আন্দাজে। এটাই ছিল মেন যুদ্ধ, ওই কারণে ব্যাংকে গেছিলাম। তো দেখি আরও আস্তে আস্তে করে কিছু টাকা পয়সা জমিয়ে যতটা পারি প্রি ক্লোজ করে করে ব্যাপারটাকে ফোর ক্লোজ করার দিকে এগোতে হবে, নাহলে এরা যা চক্কর লাগিয়েছে তাতে মানে 30 বছরের লোনে যা টাকা লোন নিয়েছি তার ডবলের বেশি টাকা দিয়েও লোন আর সোনা শোধ হবে না, কাবুলিয়ার বাবা এরা। চল, এই ছিল ব্যাংকের কাহিনী, এখন যাই সিধা খেতে। 12টা বেজে গেছে, রাতের ডিনারে কি আছে আইটেম? আমার আবার ঝোল আর নিতে পারছি না, দিদিনটা খেয়ে নাও। ও মা গো, মা বাচ্চা বাকিটা এই মাছ দিয়ে খাবে। বাকিটা মাছ দিয়ে? আচ্ছা, কি মাছ? কাতলা। আচ্ছা, তাহলে কালকে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? মানে বিয়ে বাড়িটা তো একটা উপলক্ষ মাত্র, মেন উদ্দেশ্য হচ্ছে একটা আউটিং হবে, হালকা লং ড্রাইভ হবে একটা, তাই তো? আর শীতকালে গ্রামে যেতে বেশি ভালোই লাগে, বিশেষ করে ওদের জায়গাটা, তাই না? আলু নিয়ে আসবো কিন্তু। হ্যাঁ, আলু এখনো ওঠেনি। হ্যাঁ, এই সময় উঠে যায়, আরে জানুয়ারি মাস এখন, কাঁচা আলুই নিয়ে আসবো, মাটি খুঁড়ে নিয়ে আসবি। তাহলে বেরোবো কখন, কি প্ল্যান? সকাল 10টার মধ্যে। কতক্ষণ লাগবে মোটামুটি যেতে? দেড় ঘন্টা তাও লাগে না, ওই 9টা ধরলে 9:30-10টা হয়ে যাবে, 9টার সময় টার্গেট করতে। ঠিক আছে, ওটা অবস্থা বুঝে ব্যবস্থা হবে। ভাই দেবে, কালকে যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়েটা কার? অনেকেই প্রশ্ন থাকতে পারে। কে হয় গো তোমার? মামার মেয়ে, ছোট মামার মেয়ে। তোমার কে হলো? বোন। ও তো মাসি। আমার মাসি হবে। আমার শালি হলো। কালকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার শালির বিয়েতে। চিৎকারে চটে নাকি ওনার হাতে কাটা ফুটে গেছে, কি অবস্থা! কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আবার আমাকে ব্লগটাকে এডিট করে রেখে যেতে হবে, নাহলে কাল সকালে ভরসা রাখা অসম্ভব। তো কালকে সকালবেলা যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত ব্যাপারটাকে ডিসকভার করতে পারবো অন দ্য ওয়ে। আর সিঙ্গুরের দিকে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে, যদি ওই রাস্তা দিয়ে যাই, অনবদ্য রাস্তা হয় দেখার মতো। চলো দেখা যাক, কাল দেখা হবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, ফের দেখা হবে কালকে একটা সম্পূর্ণ নতুন স্বাদের, ভিন্ন স্বাদের ব্লগে। সাক্ষী থাকবো একটা অনন্য কালচারের। কলকাতার বিয়ে তো দেখেছি, অনেক ফ্যাশনেবল হ্যান ত্যান সবসময় দেখি, বাট গ্রাম বাংলার বিয়ের একটা আলাদা রূপ আছে। যাই বলো, গ্রামের যে একটা নিজস্ব চারিত্রিকতা আছে, যে নিজস্ব একটা যাকে বলে ভাইবস, সেটা ফিল না করতে পারলে তো মজা নেই না? এটাই ফিল করবার জন্য মেন উদ্দেশ্য আমার, আমি বেশি আগ্রহী ওইটার জন্যই আর কি। তো চলো কাল দেখা হবে, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। টিল দেন স্টে ফিট, স্টে গুড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস, ঠিক আছে? দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো, লাইক দিতে থাকো। বাই বাই, গুড নাইট।